দোসরা নভেম্বর পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের ডাকা হরতালের কারণে তা পিছিয়ে যায়। সেই পরীক্ষা আজ শুরু হয় সকাল 9টা থেকে, কিন্তু অনেকেই জানতেন না পরীক্ষা শুরু হবে 1 ঘন্টা আগে। বাচ্চা কান্নাকাটি করলো, পরীক্ষা শুরু হওয়ার 10-15 মিনিট পর্যন্ত কান্নাকাটি দেখলাম, সেটা সিট না পাওয়াতে অনেক লেট করে আসছে। এদের কি হবে, এদের তো টাইম আর বাড়াই দিবে না, কতটুকু পিছনে পড়ে গেল বাচ্চাগুলো। অভিভাবকরা বলছেন বারবার পরীক্ষার তারিখ বদলে যাওয়ায় ঠিকমতো প্রস্তুতি নিতে পারছে না শিক্ষার্থীরা, তাই ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের সন্তানরা। নেক্সটের যে পরীক্ষাগুলো ওগুলো সময় মতো হতে পারলে ভালো, বাচ্চারা তো এখন প্রতিদিনই পরীক্ষা পিছায় যার ফলে তারা পড়াশোনার প্রতি মনোযোগ নষ্ট হয়ে গেছে, তারা পড়ে না। তারা একটা প্রিপারেশন নিচ্ছে, আবার ওটা চেঞ্জ হচ্ছে, আবার মানে উদ্বিগ্ন, ওদেরকে মানে পড়ার ভিতরে ধরে রাখাই যাচ্ছে না বাচ্চাদেরকে। শিক্ষামন্ত্রী বলছেন হরতাল করা বেআইনি, আদালত অবমাননা করে হরতাল দেয়া হচ্ছে। আইন তো করার দরকার নাই, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে যদি আমি একটা কথা বলি, এটা কন্টেম্পট অফ কোর্ট হবে, তার বিরুদ্ধে হরতাল দিচ্ছে, এটা বেআইনি হচ্ছে না। আইন আর কি করবেন, সেখানে এই যারা এরা অমানুষ, সেই সময় মা বোনদের ইজ্জত নেয় নাই এরা, সেই সময় মা বোনকে হত্যা করে নাই, মুক্তিযুদ্ধকে হত্যা করে নাই, এই দেশকে, নিজের দেশকে যারা পরাধীন রাখতে চায় তারা কি মানুষ? আর তারা আজকে আমাদের এই দেশকে যাতে এগিয়ে যেতে না পারে তার জন্য এগুলো করতেছে। সারা দেশে প্রায় 21 লক্ষ শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে। রোকেয়া লিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।